নমস্কার বন্ধুরা, আমি সোনু, সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি। আজ তোমাদের সঙ্গে আবারও পটল আর মসুর ডাল দিয়ে দারুণ ধামাকাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা। তোমরা যারা মাছ মাংস খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। মাছ মাংস ছেড়ে খাবে বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে খেলে এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি মসুর ডাল এক বাটি আগে থেকে 30 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে। আর 4টে বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলের উপরে খোসাটা পাতলা অংশটা চেঁচে নিচ্ছি ছুরির সাহায্যে, আর 2টো সাইড কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা বটির সাহায্যেও চেঁচে নিতে পারো বন্ধুরা। আর সবকটা পটল আমি একইভাবে চেঁচে নিয়েছি, আর 2টো সাইড কেটে নিয়েছি। এখন মাছ বরাবর 2 টুকরো করে আমি কেটে নিচ্ছি লম্বা করে। তোমরা এইভাবে লম্বা করে কেটে নেবে বন্ধুরা। আর এই পটলগুলো একটু বড় সাইজের হলে বেশি ভালো হয়। তো দেখো, আমি সবগুলোকে কেটে নিয়েছি মাছ বরাবর। এখন একটা চামচের সাহায্যে পটলের যে শাঁসটা, সেই শাঁসটাকে আমি বার করে নিচ্ছি। এইভাবে খুব সহজেই কিন্তু চামচের সাহায্যে তোমরা বার করে ফেলতে পারবে। একবার দেখলেই পটলটা ভেঙেও যাবে না, খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে শাঁসটা বন্ধুরা। প্রত্যেকটা পটলেরই শাঁস আমি একইভাবে বার করে নেব, আর শাঁসটা কিন্তু আমি ফেলে দেব না, একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, পরে আমার এটা কাজে লাগবে। সবকটা পটলের শাঁস আমি বার করে নিয়ে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো, সবকটা পটলের শাঁস আমি বার করে নিয়েছি চামচের সাহায্যে। এখন এগুলোকে প্লেটটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, জারের মধ্যে দিয়ে দিচ্ছি পটলের শাঁসটা আর ভিজিয়ে রাখা মসুর ডালটা বন্ধুরা। এর সঙ্গে চাইলে তোমরা 1 ইঞ্চির মতো আদা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। আমি এখন এই পটলের শাঁস আর মসুর ডালটা জল ছাড়াই ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তবে তার আগে আমি এর মধ্যে 1 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। মিহি করে পেস্ট করে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দেব 1/2 চামচেরও কম হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচেরও কম, 1/2 চামচেরও কম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিয়ে দেব 1টা কুচনো পেঁয়াজ আর 3 থেকে 4টে কুচনো কাঁচা লঙ্কা। একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেই হিসাবে দিয়ে দেবে তোমাদের পছন্দ মতো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইগুলোকে দিয়ে ভালো করে মসুর ডালের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটাকে। তো ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এখন পটলটাকে নিয়ে নিচ্ছি, পটলটাকে নিয়ে এর ভেতরে পুরটা ভরে দিচ্ছি। এইভাবে পুরটা ভরে নিলে কিন্তু পটলটা ভাজার সময় পুরটা ফেটে বেরিয়েও আসবে না বন্ধুরা। আর তোমরা এটা দেখলে, একবার দেখলে কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে, বানানো খুবই সহজ বন্ধুরা। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরা এই 1টি পদ দিয়ে কিন্তু 1 থালা পদ 1 নিমিষে খেয়ে ফেলতে পারো বন্ধুরা। তো দেখো, সবকটা পটলের ভেতরে এইভাবেই আমি পুর ভরে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার পরিবারে প্রথম এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর এরকম নতুন নতুন ভিডিও তোমরা উপভোগ করতে পারবে। আর একটা লাইক করতে ভুলো না, একটা লাইকে কিন্তু অনেক অনেক মোটিভেট হয় বন্ধুরা, তাই অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, কথা বলতে বলতে গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে পটলগুলোকে দিয়ে দিয়েছি, পটলটাকে দিয়েছি উল্টে, যাতে পটলটা খুব সহজেই ভাজা হয়ে যায়। তো এইভাবে পটলগুলোকে উল্টে পাল্টে আমি একটা ব্যাচ ভেজে নিচ্ছি, আর তারপর আমি এগুলোকে উঠিয়ে নিয়ে পরের ব্যাচটা ভেজে নেব। দেখো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি পটলগুলো, আর পুরটা কিন্তু বেরিয়ে আসেনি বন্ধুরা, একটাও কিন্তু ফেটে বার হয়নি পুরটা। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে খুব সহজেই, আর তেলটাও কিন্তু থেকে যাবে, পটল কিন্তু একটু তেল টেনে নেবে না বন্ধুরা। খুব সহজেই কিন্তু এই পটল
পটলগুলো খুব অল্প তেলের মধ্যে ভেজে নিতে পারবে, এর জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন নেই। তো সেকেন্ড ব্যাচটাও দেখো আমি ভেজে নিচ্ছি, তারপরেও কিন্তু তেল বেঁচে যাবে বন্ধুরা। তো দেখো এই সেকেন্ড ব্যাচটাও সেমভাবে আমি পাল্টে দিয়েছি, তারপর উপর পিঠটা পাল্টে ভেজে নিচ্ছি। একটা পিঠ ভেজে নেওয়ার পর উপর পিঠটা ভেজে নিতে হবে। এইভাবে পটল ভাজলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এই পুরভরা পটলের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা। বেশ কিছুদিন আগে কিন্তু আমি এরকম আর একটা রেসিপি শেয়ার করেছিলাম, যদি দেখে না থাকো তাহলে অবশ্যই নিচে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো বন্ধুরা। আর এই পটল পুরভরা পটলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের। মুসুর ডাল ও পটলের পুরভরা পটল ভাজার রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আর রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখো। তবে নতুন রেসিপিতে দেখা হবে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।